বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুই মামলায় কারাগারে যাওয়ার পর এগোয়নি দুর্নীতির অন্য তিন মামলার কার্যক্রম। সাময়িক মুক্তির পরও অসুস্থতার কারণে আদালতে হাজিরা দিতে পারেননি বিএনপি নেত্রী। গত পাঁচ বছর ধরে এসব মামলার কার্যক্রম শুধু পিছিয়ে আসছিলেন আদালত। নাইকো দুর্নীতি মামলার শুনানি এভাবে পেছানো হয় অন্তত 53 বার। রোববারও বেগম জিয়ার পক্ষে কেরানীগঞ্জের অস্থায়ী বিশেষ জজ আদালতে হাজিরা দেন তার আইনজীবীরা। এদিন বেগম জিয়াসহ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান বিচারক। এ সময় আদালতে উপস্থিত ছিলেন পাঁচ আসামি। মামলার 16 বছর পর উভয় পক্ষের শুনানি শেষে নাইকো দুর্নীতি মামলার বিচার শুরুর আদেশ দেন আদালত। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় আগামী 23 মে। নাইকোর সাথে চুক্তি করার পর ফলে পেট্রোবাংলা তথা বাংলাদেশ সরকারের যে 10,000 কোটি টাকা যে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন সেই কারণে তার বিরুদ্ধে আজকে অভিযোগ গঠন করা হয়েছে এবং আমরা এই মামলায় তার বিরুদ্ধে যে অভিযোগ গঠন হয়েছে সেই সম্পর্কিত সাক্ষ্য আমরা হাজির করব। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। বিএনপি নেত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তার আইনজীবীরা। ঘোষণা দিয়েছেন উচ্চ আদালতে যাওয়ার। রাজনৈতিক অসাধু উদ্দেশ্যের কারণে এই সরকার সেই 11 সরকারি অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য ম্যাডাম খালেদা জিয়ার নামে মামলা চালিয়ে যাচ্ছে, যেটা অত্যন্ত অযৌক্তিক অন্যায় হয়েছে বলে আমাদের কাছে মনে হয়। নাইকো মামলায় দুদকের অভিযোগপত্রে বলা হয় ক্ষমতায় থাকাকালে কানাডীয় কোম্পানি নাইকোকে বিনা টেন্ডারে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সুবিধা পাইয়ে দেন বেগম জিয়া সহ অন্য আসামিরা। এতে রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকার ক্ষতি হয় আর মামলাটি হয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।